মন চায় মিথ্যা বলতে বলবো না মন চায় হারাম খাইতে খাবো না আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া হে পরহেজগার তোর জন্য জান্নাত হলো ঠিকানা একবার যদি তওবা করার মতো করে নিতে পারো রে আমার ভাই আল্লাহর কাছে তোমার চাওয়া পাওয়া তোমার নেক আশা বড় বিষয় নয় আল্লাহর কাছে তোমার চাওয়াই হবে আমার গুনাহ maaf করা কত গুনাহ জীবনে করলাম কত অন্যায় জীবনে করলাম কত মিথ্যা জীবনে বললাম কত মানুষের হক নষ্ট করলাম কত সময় কত গুনাহ করলাম কত জিকির ছেড়ে দিলাম কত নামাজ ছেড়ে দিলাম রোজা ছেড়ে দিলাম পর্দা করলাম না দরুদ পড়লাম না মুসলমান জীবনে দরুদ কয়বারই বা পড়েছি আল্লাহর কাছে তওবা করো রাত যখন গভীর হয়ে যায় দুনিয়ার তখন কেউ থাকে না সবাই ঘুমায়া যায় তুমি আর আল্লাহ আল্লাহ আর তুমি যায় নামাজ বিছায় সুন্দরভাবে ওযু বানায়া যায় নামাজ বিছায় দাও নামাজে দাঁড়াও দুই রাগাত চার রাগাত নামাজ আদায় করে একটু জিকির করো মৃদু আওয়াজে জোর আওয়াজে না পবিত্র কোরআনুল কারিম খুলে একটু তেলাওয়াত করো কোরআনটা বুকের সাথে মিলাও আল্লাহর কসম করে বললাম তোমার জীবনের পেরেশানির ঔষধ যদি চাও প্রেসক্রিপশন দিয়ে গেলাম ঔষধ সেবন কইরো জীবনে আর পেরেশানি থাকবে না মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখেলু এহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা এ দুনিয়ায় সবই পর কবর যেত আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যেত আসল ঘর কেমন সে থায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা কেমন সে থায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সকালবেলা মসজিদে মুয়াজ্জিন ঘোষণা দিতেছে শোক সংবাদ অমুক ভাই আমাদের নিয়মিত মুসল্লি দুনিয়ায় নাই রাত দুইটা তিনটা আড়াইটার সময় দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে পরকালের দিকে পাড়ি জমিয়েছেন বাদ জোহর তার জানাজা তখনই আপনি মন্তব্য করেন আহ রাতে একই সঙ্গে আব্দুল্লার দোকানে বসে চা স্টলে বসে একই টুলে পাশাপাশি চা খাইলাম পান খাইলাম আমার ভাইটা আজকে নাই জোহরের পরে জানাজা জানাজায় যেতে হবে আপনার অনুভূতি এতটুকুই আর নাই অথচ যদি ভাবতেন এই রাতে আব্দুল্লার জায়গায় আমিও হইতে পারতাম পারি নাই একদিন ঠিকই হয়ে যাব হঠাৎ করে আমি রাস্তায় বের হব রাস্তায় কোনো গাড়ি নাই কোনো যানজট নাই আসমানি বালা বৃষ্টি নাই বিজলি নাই মনে করছি আমি নিরাপদে হাঁটতেছি হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে দোলে সাত করে দিতে পারে মোটর সাইকেলে উঠলাম নিরাপদে যাইতেছি বাসায় বলেও গিয়েছি বিকালে আসব
আসছি ঠিক তবে লাশ হয়ে আসছি আসবো ঠিক লাশ হয়ে আসবো পাওনাদারকে ওয়াদা দিলাম আমি এক সপ্তাহ পরে তোমার টাকা দিয়ে দেবো এক সপ্তাহ আগে এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যেতে পারি সন্তানকে বললাম দুইটা দিন অপেক্ষা করো তোমার মাদ্রাসার ফি দিয়ে দেব দুই দিন আমি নাও বাঁচতে পারি ও ভাই মৃত্যু একদম কাছে একদম কাছে একদম কাছে কতটা কাছে তুমি আমি যা অনুমান করি তার থেকেও কাছে দুনিয়ায় আমরা কেন এলাম আমরা তো জান্নাতে ছিলাম কোথায় ছিলাম জোরে আল্লাহ আমাদের আদি পিতা আদম আলা নবিয়না আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বললেন আদম গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছের কাছেও যেও না কেন গাছের কাছে গেলে ফলও খাইতে পারো আমি নিষেধ করলাম আসলে এটা আল্লাহরই ইচ্ছা যে কোনো একটা কায়দায় বাহানায় দুনিয়ায় পাঠাবেন নবী আদম গাছের কাছে গেলেন ফলও খাইলেন খাওয়ার পর ইস্তিনজার ব্যাগ হইছে জান্নাত তো পবিত্র জায়গা ওখানে প্রসাব পায়খানা হবে না মল ত্যাগ করার জন্য উপযুক্ত জায়গা হলো দুনিয়া আল্লাহ বললেন আদম নিষেধ করেছিলাম এখন যদি তোমার মল ত্যাগ করতে হয় জান্নাতে থাকতে পারবা না উপযুক্ত জায়গা দুনিয়ায় চলে যাও দুনিয়ায় আল্লাহ কয়জনকে পাঠাইছিলেন তখন জোরে কে কে আদম হাওয়া বাংলা ব্যাকরণে এক বচনের পর কয় বচন হয় জোরে আরবি ব্যাকরণে এক বচনের পর দুই বচন এরপরে বহু বচন আর বাংলা ব্যাকরণে এক বচনের পরেই আর আরবি ব্যাকরণে এক বচনের পরে দুই বচন এরপরে বহু বচন পাঠাইলেন কয়জন কিন্তু আল্লাহ বললেন আমি আদম হাওয়াকে বললাম ইহবি তু জামিয়া তোমরা সবাই বের হয়ে যাও সবাই বললে বহু বচন হয় বাইরেছেন কয় বচন কথা কয় না রে ভাই বাইরেছেন কয়জন আল্লাহ কইছেন কয়জন রে সবাই রে ব্যাপারটা কি বলা দরকার ছিল এহবে ত তোমরা দুইজন বাইরে কিন্তু আল্লাহ বহু বচন দিয়া বললেন এহবে তু তোমরা সবাই বের হয়ে যাও শুধু আদম হাওয়া নয় তাদের থেকে যত সন্তান আসবে রুহু জগতে যত রুহু আছে আল্লাহ আদম হাওয়া দিয়া বুঝাই দিছেন তোমাদের সবাইকে দুনিয়ায় যাওয়া লাগবে তবে তোমরা ছিলা সবাই জান্নাতে আমরা কোথায় ছিলাম আরো জোরে বলেন আওয়াজ দিয়া বলেন দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার থেকে আবার যাব কোথায় জোরে জোরে কুয়াকাটা থেকে আসছি বিষ্ণন্দী জামু কই এই জায়গাটা আমার জন্য স্থায়ী না অবস্থায় এই দুনিয়াটা আপনার আমার মুসাফির খানা এই দুনিয়া স্থায়ী না অবস্থায় কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম ফিদ দুনিয়া كأنك غريب أو عابر سبيل
أو كما قال النبي عليه الصلاة والسلام أمر رسول بلتين أمت دنيا جلا فرا کرو دوئي پدتير جيكونا ایک پدتير گروهن کرو هاي تو تمي مسافر نا هاي تمي پتھیک أمي أبنا رلقائي أسلام أمي مسافر ناكي مزبان كتا قانا استانيو ناكي مسافر আমি কি সাথে কইরা একেবারে খাতাপত্তর কি কই ল্যাপটপ নিয়ে আসছি নাকি বউ বাচ্চা নিয়ে আসছি নাকি ঘরবাড়ি নিয়ে আসছি নাকি ব্যাগভর্তির টাকা নিয়ে আসছি নাকি কেন আমি জানি এখানে আমি সব সময় থাকব না বসছি আবার উঠে চলে যাব এখানে আমার কিছুই দরকার নাই টুপিটা প্রয়োজন জুব্বাটা প্রয়োজন এজন্য এতটুকু নিয়ে আসছি এর বেশি দরকার নাই বলে আর কিছু সঙ্গে আদি নাই ও ভাই দুনিয়ায় আসছি এটা অস্থায়ী জায়গা আবার চলে যাব আসছি খালি যাব খালি মাসখানের সময়টায় এত কারু কাজ নিয়ে কেন ব্যস্ত হয়ে গেল অথবা তুমি পথিক হও পথিক মানুষ আছে তার ঘরবাড়ি নাই যেখানে রায় সেখানে কাইত আছে না ভব ঘুরে বলে ভব ঘুরে এরা ঘুরে বেড়ায় ধরেন টোকাই আপনাকে টোকাই হতে বলে না উদাহরণ দেওয়া হচ্ছে তোমার মনকে বুঝাও আমি তো একজন মুসাফির জান্নাত থেকে আসি আবার জান্নাতে যাব দুনিয়ার কোন ক্ষমতাওয়ালা পীর আলেম আমার শিক্ষা আমার সম্পদ আমার মা বাবা আমাকে জান্নাতে নিতে পারবে না জান্নাতে যদি যাইতে চাই আমাকে জান্নাতের গুণাগুণ অর্জন করা লাগবে মনকে সব সময় বুঝাও যাদের জন্য আমি পাগল এরা আমার কেউ না একটা হিসাব মিলাই দি হ্যাঁ এই পৃথিবীতে আপন কারা বাকে সবচেয়ে আপন কে বলেন কে বলছেন মা বাবাও আপন না স্ত্রীও আপন না সন্তানও আপন না ভাই বন্ধুও আপন না এরা কেউ না এটাই মনে গেথে নেন এরা কেউ না এরা কেউ না এরা কেউ না তাহলে আল্লাহ এদের সঙ্গে আমাদের সম্পর্ক কেন জোড়ায়া দিলেন মায়া কেন দিলেন মহাব্বত কেন দিলেন বোঝার জন্য বলি মসজিদ পরিচালনা কমিটি থাকে কি থাকে না আপনাদের এলাকায় আছে কয়জন আছে কমিটিতে দশ জন সতেরো জন সর্বোচ্চ একুশ জন এত নিয়ে হয় না তবু ধরেন এই একুশ জনই কি নামাজ পড়ে মসজিদে ভাই জোরে জবাব দিয়েন একুশ জনই নামাজ পড়ে আরো মানুষ পড়ে না শুক্রবার মসজিদ ভরে যায় না আচ্ছা তো একুশ জন যে সব কমিটি করলেন বাকি মুসল্লিরা কি অপরাধ করছে এমনও তো আছে সভাপতি মসজিদে যেই কয় টাকা দেয় কমিটির না এমন মুসল্লি আছে তার সাথে ডাবল টাকা মসজিদে দান করে আছে না নাই তাহলে সভাপতি ওই বেড়ায় কি লিগা উত্তর হলো মসজিদ সবার কিন্তু সুষ্ঠু পরিচালনার জন্য একজন ইমাম দরকার একজন খতিব দরকার একজন মুয়াজ্জিন দরকার দুইজন খাদেম দরকার কিসের জন্য এটা মসজিদের সুষ্ঠু পরিচালনার জন্য পাশাপাশি মসজিদের উন্নয়ন দরকার হুজুরদের বেতন দেওয়া দরকার এজন্য এটা পরিচালনা কমিটি দরকার না হয় যে কেউ আমাদবাড়ি করবে কথা বলে না যতক্ষণ কমিটি আছে ততক্ষণ সভাপতির জবাবদিহিতা আছে সভাপতি সাহেব মাদ্রাস মসজিদের যে ছাদ দিলেন মালামাল কিনলেন আমরাও টাকা দিলাম হিসাবের রিপোর্টটা দেন কিন্তু কমিটিতে উনি নাই নতুন আরেকজন সভাপতি হইছে পুরান সভাপতির কাছে আর কেউ হিসাব চাইব না কথা কয় না
কেন চাইবে না পদ নাই কি নাই এই দুনিয়াটা আল্লাহ সুন্দরভাবে সাজাইছেন দুনিয়াকে সুষ্ঠু পরিচালনার জন্য আল্লাহ একটা এরকম ধরেন এটা একটা কমিটি এই একটা সংসার একটা কি কমিটি একটা এই দুনিয়াটা সুন্দর পরিচালনার জন্য আল্লাহ চাইলে তো দুনিয়ার সব মানুষকে পুরুষ বানাইতে পারতেন অথবা সব মানুষকে নারী বানাইতে পারতেন তাহলে নারী আর পুরুষ কেন দুনিয়াতে কাজের কিছু ধরন আছে কিছু কাজ আছে পুরুষ ছাড়া পারে না আবার এমন কিছু কাজ আছে যেগুলো নারী ছাড়া পারে না আল্লাহ জন্য নারী আর পুরুষ কইরা পাঠাইছেন এটাও দুনিয়ার সুষ্ঠু পরিচালনার জন্য আমাকে বাবা বানায়া পাঠাইছেন সুষ্ঠু পরিচালনার জন্য যদি আমি বাবা না থাকি অর্থাৎ মরে যাই আমি মরে গেলে আমার কাছে সন্তান চাইবেও না আমার দায়িত্ব থাকবে না মারা যাওয়ার সাথে সাথে এই যে সম্পর্ক শেষ সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না এইটা কি ভাবছেন আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক পরিচয় কতদিনের বিয়ের বয়স যতদিন সন্তানের সঙ্গে পরিচয় কতদিনের সন্তানের বয়স যতদিন বাবার সঙ্গে আপনার পরিচয় কতদিনের আপনার বয়স যতদিন এই পরিচয় পর্বটা কত বছর দীর্ঘ থাকে বেশি থেকে বেশি 50 বছর 70 বছর ধরেন 100 বছর আমার 100 বছর হয়ে গেছে বাবাও বেঁচে আছে এমন ঘটনা বাংলাদেশে খুব কম তবুও ধরে নিলাম বাবার সঙ্গে আমার পরিচয়ের মেয়াদ 100 বছর এই 100 বছর পরিচয়ের জন্য 50 বছরের পরিচয়ের জন্য পাগল হয়ে গেলাম জানটা দিয়া ফলাইলাম সকালে বের হই রাত 10টা 11টায় বাসায় ফিরি সন্তানের সঙ্গে পরিচয়ের পরিধি আরো কম এরপরেও সন্তানের জন্য কি না করলাম রমজানের ঈদ নিজে পুরাতন পাঞ্জাবিটা সাবান দিয়া ধুইয়া স্ত্রী করে গায়ে দিলাম সন্তানকে যত কষ্ট হোক নতুন জামা পরায়া দিলাম কিন্তু আমার ভাই এই অল্প সময়ের পরিচয়ের জন্য জীবনটা উৎসর্গ করলাম একটাবারও ভাবলাম না এখনই যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায় সারা জীবনের তরে এই যে সম্পর্ক শেষ শেষ তো শেষ সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না একেবারে শেষ দুনিয়াতে আপন বলতে জানি সবচাইতে মা নাকি কথা কয় না মা খুব আপন মায়ের আচরণটা কেমন হবে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কেয়ামতের ময়দানে বলা হয় কেউ কাউকে চিনবে না কে বলছে কেউ কাউকে চিনবে না সবাই সবাইকে চিনবে পরিচয় দেবে না দেখেন আল্লাহ কি বলে নিয়াও মাইয়া ফিররু ওদিন যে যারে দেখবে আর ভাগবে পালাবে
সন্তান মা বাবাকে দেখলে পালাবে মা বাবা সন্তানকে দেখলে পালাবে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে ভাই বোনকে বোন ভাইকে বন্ধু বন্ধুকে দেখলেই পালাবে ঘটনাক্রমে সন্তান আর মায়ের যদি দেখা হয়ে যায় সন্তান মাকে ডাক দিয়ে বলবে মা গো দুনিয়ায় না খাইয়া খাওয়াইছো ও মা আমাকে কেউ গালি দিলেও তুমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলছো মা গো আমাকে নিয়ে কত কষ্ট করলা আমি যদি দূরে যাইতাম তুমি খাইতা না সারা রাত নামাজ পড়তা দোয়া করতা আমার জন্যে ও মা আমি তোমার সেই সন্তান আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি মা বলবে কিসের সন্তান আমি তোরে চিনি না সন্তান বলবে কেন চিনো না আমি অমুকের সন্তান যার জন্য তুমি রাত দুইটা তিনটা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতা বলে আমি তারেও চিনি না চেনা তো দূরের কথা ছেলে স্বামী তো দূরের কথা আমার তো বিয়াই হয় নাই মনটাকে শুধু এইটাই বুঝান ওরে মন এই দুনিয়াতে আসছি জান্নাত থেকে আবার জান্নাতে যাব মাঝে যারা আছে মায়া আছে ঠিক তবে এরা আমার পরকালীন জিন্দেগির কেউ আপন নয় পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জলে উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার দু চারটা দিনকে দেখে হো দু চারটা দিনকে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর প্রাণের ভাই আমার অন্তরকে বুঝাও দুনিয়াতে আল্লাহ পাঠাইছে জান্নাতে যাওয়ার জন্য আমার সহকারী কেউ হবে না কোনো সুপারিশ কাজে লাগবে না আমার কাজ করি জান্নাতে যাওয়া লাগবে যে কোনো সময় মারা যাইতে পারি অতএব জান্নাতে যাইতে কেমনে পারা যায় কেমনে জান্নাতে যাওয়া যায় এই কৌশল এই আমল এই পরিশ্রম এই ইচ্ছা এই চেতনা আমার ভিতরে থাকা লাগবে এখন বলেন জান্নাতে যাইতে চান কি চান না জোরে বলেন
আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন যদি দুইটা গুণ অর্জন করতে পারো তবেই তোমার জন্য জান্নাত ঠিকানা কয়টা গুণ এক নাম্বার আম্মান খাফা মাকাম রাব্বিহ আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা দুনিয়ার জীবন কিভাবে আমি কাটাইলাম আমি তো আমার আমলের কথা জানি বাইরে গেলে দোকানে গেলে অফিসে গেলে মানুষের মজমায় গেলে সবাই দাঁড়িয়ে যায় সালাম দেয় চেয়ারটায় গিয়ে দেয় কারণ তারা আমার চেহারাটা দেখেছে আমার ভিতরটা কি তা দেখে নাই কিন্তু আমি তো জানি আমি কে আসলে আপনি কে আমি কে এই যে আমাকে দেখেন এটা আমি না আপনাকে যে দেখি এটাও আপনি নন তাহলে আমি কে আপনি কে আমি হলাম সে লোক চক্ষুর আড়ালে দরজা বন্ধ করে যা করি আমি তাই মানুষের সামনে তো চোরও ভালো সাজে মানুষের সামনে তো ঘুষখোরও ভালো সাজে মানুষের সামনে তো মিথ্যাবাদীও ভালো সাজে কিন্তু মানুষের আড়ালে আপনি আমি কি করে বেড়াই দরজা বন্ধ করে একা একা যা ভাবি আমি যা করি আমি সেইটা আপনিও একা যা করেন যা ভাবেন আপনিও সে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দুনিয়ার কেউ যদিও না জানে আমি তো জানি আমি কে আল্লাহর সামনে কিভাবে জবাব দেব এই ভয় নিয়ে গুনাহ করে না আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া হে মুত্তাকি আল্লাহকে যারা ভয় করে গুনাহ করে না এদেরকে বলে মুত্তাকি হে মুত্তাকি তোর জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাত ঠিকানা আরেকটা আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছেন না নাই জোরে বলেন আমার রাসূলকে আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি আপনার কাছে দুনিয়ার মানুষ জানতে চায় প্রশ্ন করে আমি কোথায় আপনি বলে দেন ফাইন্নি করিব আমি অতি নিকটে কেমন নিকটে আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এত নিকটে তোমার ঘরের স্মারক যেখানে তার চাইতে আমি আল্লাহ তোমার আরো নিকটে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ও বান্দা তুমি যখন যেথায় যাও আমার আল্লাহ তোমার সঙ্গে থাকেন অতএব তুমি যদি একজন হও একজন মনে করবা না আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা যদি দুইজন হও দুইজন নও আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা যতজন হও আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এ বান্দা যেদিকে তোমার চেহারা ঘুরাইবা মুখ ফিরাইবা ঘর ঘুরাইবা সব দিকেই আমার আল্লাহ আছেন পানির নিচে ডুব দিবা কেউ নাই কিন্তু কে আছেন পাহাড়ের আড়ালে পালাইবা কেউ নাই কেউ দেখে না কিন্তু কে দেখেন জন্ধকাল জঙ্গলের অন্ধকারে লুকাইবা কেউ নাই কিন্তু কে আছেন ঘরের দরজা বন্ধ করে আছো কেউ নাই কেউ দেখে না কেউ জানে না কে আছেন কে দেখেন কে জানেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়
আল্লাহ আল্লাহ আশেকু কাকাম হায়। এক দুনিয়াদার আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সব দেখেন, হুজুরের কাছে গিয়া বলেন হুজুর এই বিশ্বাস কি সবার আছে? বলে আছে। তাহলে আপনার মুরিদান যারা আছে সবাই কে বিশ্বাস করে? কয় না, সবাই এ বিশ্বাসে বিশ্বাসী না। যত মুরিদ দেখো সবাই জান্নাতেও যাবে না, এমন কি আমি পীর, কিয়ামতের ময়দানে পীরেরও খবর থাকবে না। তাহলে এত যে বয়ান করেন ফায়দা কি? কয় ফায়দা তো একটু আছে। কয় কেমনি? তো দাঁড়াও, ডাক দিয়েছেন এই তোমরা কোথায় দিকে আসো? সবার হাতে একটা একটা জ্যান্ত মুরগি আর একটা একটা আর একটা করে ধারালো ছুরি দিয়া দিলেন। এমন জায়গায় গিয়া জব করবা যেখানে কেউ দেখতে না পায়। সবাই জব করে নিয়ে আসছে, একজন এখনো আসে না, সবাই অপেক্ষা করতেছে, সবাই জব করছে, রক্ত টপ টপ করে পড়তেছে। অনেক অপেক্ষার পর তাকায় দেখা যায় যে বাকি ছিল হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে। এবার বলেন বাবা তুমি কেন জব করতে পারো না? কয় আমি পারি নাই, তোমার জন্য এত অপেক্ষা করলাম, সবাই তো জব দিলে, তোমরা বলো কে কিভাবে জব দিলা, ও কেন পারলো না? একজন বলে আমি কবর খনন করে ভিতরে গিয়া জব করছি, কেউ দেখে নাই। একজন বলে আমি ঘরের দরজা বন্ধ করে জব করছি, কেউ দেখে নাই। কেউ বলে পাহাড়ে গিয়েছি জঙ্গলে গিয়েছি, কেউ দেখে নাই। হুজুর রাগ করে বললেন রে মূর্খ, সবাই পারলো তুই কেন পারলি না? আল্লাহর বন্দা চোখের পানি ছেড়ে বলে হুজুর আমি চেষ্টা তো কম করি নাই, বেশি করছি দেখা দেরি হয়েছে। আমিও ঘরের দরজা বন্ধ করছিলাম, আপনি বলছেন কেউ যেন না দেখে। আমি ঘরের দরজা বন্ধ করে জব দেব এমন সময় দেখি আমার দিকে একজন তাকায় রইছেন। আমিও পাহাড়ে গিয়েছি জঙ্গলের অন্ধকারে গিয়েছি কবর খনন করেছি, সেখানেও গিয়া দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। আপনি তো বলেছিলেন কেউ যেন না দেখে। আউলিয়ারা কারে অকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশেকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশেক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। প্রাণের ভাই আমার আল্লাহ সব জায়গায় আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন কেউ দেখে না, তুমি কি করো কে দেখেন? গভীর রাত অন্ধকার রাত, চোর চুরি করার জন্য রওনা হয়, চুরির মালও রেডি আছে, চাইলে চুরি করতে পারে, কেউ দেখে না। চুরির মাল বিক্রি করে টাকা হজম করে ফেলবে, জানবেও না কে চুরি করছে। এমন সময় চোরের মনে একটা ভয় ঢুকলো, কেউ যদিও না দেখেন কে দেখে? চোর যদি চুরি ছেড়ে চলে আসে, আল্লাহ বলে নরে চোর, ফিরিস্তা অপেক্ষায় ছিল তোর চোরের গুনাহ লেখার জন্যে, চোরের খাতায় তোর নাম উঠাবার জন্যে। যেহেতু আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি না করে ফিরে আসো, একটু আগে ছিলি চোর, মুহূর্তের মধ্যে হয়ে গেলি মুত্তাকি। আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, আমি ঘোষণা করলাম তোর জন্যে ঠিকানা হলো জান্নাত। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, অর্ধেক পৃথিবীর শাসক, পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন, অর্ধেক পৃথিবী বুঝছেন কথা, 2500 এর সমান হইব না?
আড়াই হাজার তো অর্ধেক কি পাশের অর্ধেক না অর্ধেক আমেরিকার সমান লন্ডন ইউরোপ এশিয়া অর্ধেক পৃথিবীর শাসক হযরত উমর আর আমরা একজন মেম্বার হইল ওরে আল্লাহ মুহিদদারের ঠ্যাং নেওয়া যায় না امير المؤمنين خليفة المسلمين حضرت عمر اسلام এর দ্বিতীয় খলিফা ভালো করে শুনেন এটা দুনিয়াতে যে জান্নাতের সুসংবাদ পাইছেন আমার রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন আমার ওমর নবী হইতো হযরত উমর একদিন এশার নামাজের পর চিন্তা করলেন আত্মসমালোচনা বলে যাকে আত্মসমালোচনা আত্মসমালোচনা কারে কয় আমি মাহফিলটা করে বের হয়ে গেলাম চিন্তা করলাম কমিটির সাথে যে আচরণটা করলাম ঠিক করলাম কিনা না ঠিক আছে বয়ান যেগুলো বললাম ঠিক আছে কিনা না ঠিক আছে শ্রোতাদের সঙ্গে কথা বললাম ঠিক আছে কিনা কিছু কিছু বে ঠিক হইতেও পারে একজনরে ফোন দিয়ে জিগাইলাম ভাই কি অবস্থা কয় হুজুর ফাটাফাটি আমার তখন বোঝা দরকার আমার ভুল হইলে বলার সাহস সে রাখে না অতএব আমার নিজেরই যাচাই করা দরকার সাধারণ পাবলিক সেজে পাবলিকের মধ্যে ঢুকে যাওয়া তখন দেখা দরকার আমাকে নিয়ে কে কি আলোচনা করে এই দেশের কোন নেতারা এই আওয়ামী লীগ যদি এইটা করত তারা তো এসির মধ্যে থাকতে মনে করছে সামসাদের কথা এই দেশে সব তাদের ভক্ত কথা কয় না তারা যদি এইটা চিন্তা করত যে মেজবা সাহেব আইছে একজন আলেম মানুষ বয়ান করে এর পাশে বই আমি পিস্তল কেমনে দেখাই এতে যে পাবলিক খেপে পাবলিক জামান নিয়ে কি মন্তব্য করে এটা যদি বুঝতো তাহলে কি এগুলা করতে পারত কথা বলে না দেখছে এটা করার পর যখনই গেছে পাউসাটা কতগুলো আছে না কয় নেতা সেই সেই রকম হইছ ও তো ফলতে ফলতে গর্ভবতী হয়ে যায় হ্যাঁ এখন তো গর্ভ ফাইটে গেছে কি আর করার উপায় নাই গর্ভ যদি ফাইটে যায় এরপর আর থাহে পছে না গন্ধ ছিটে গেছে প্রাণের ভাই আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর আত্মসমালোচনায় লেগে গেলেন কত বড় মানুষ আমার ভুল হতে পারে আমি তো মানুষ আপনার ভিতর এই চিন্তাটা যখন ঢুকবে মুখ দিয়া বলা না বলার সময় তো বলেন আমি মানুষ ভুল হতে পারে কিন্তু ভিতরে যখন আপনার ঢুকবে একা একা যখন চিন্তা করবেন আমার ভুল হতে পারে তখন বুঝবেন আসলে এই চিন্তা ঢুকছে আর যদি সমাজের খাতিরে কোন মানুষ বলতে তো ভুল আছেই কিন্তু ভিতর থেকে অনুভব করেন নাই মানুষ কে মানুষ তো সে অন্যায় যদি কইরা ফেলে এরপরে ঘুমাইতে পারে না ওই অন্যায় তাকে ঘুমাইতে দেয় না পিট পিট করে আর বলে কি করলাম এটা ঠিক হয় নাই এটা হলো মানুষ এটা কি পরের দিন অন্যায় যার সঙ্গে করছে তারে গিয়ে বলে ভাই সারা রাত ঘুমাইতে পারি নাই কিছু মনে রাখো না মাফ করে দাও মাফ করে দিস মাফ করে যা বুঝতে হবে মাফ করে নাই কি যদি মাফ করে দিস আপনারে মনে করেন একটা সন্ত্রাসী এসে ধরছে আপনি হুজুর মানুষ কি মনে হয় সন্ত্রাসীরা হুজুর করে ধরে না এই রাস্তায় যত ডাকাতি হয় সব হুজুর কো গাড়ি ডাকাতি হয় ডাকাইতে সব নিয়ে টিয়া কয় হুজুর একটা ফু দিয়ে দেন দোয়াও চায় আছে না নাই ওই আমাদের এক আলেম আমার এক ছোট ভাই সিলেটের ও জেলে ছিল রিমান্ডে ছিল আমার কয় দাদা কোরআন শরীফ পরে পুলিশে বইয়ে বইয়ে দুই পৃষ্ঠা পরে এর বাবারে আমার কতক্ষণ পিডায় রমজানে
তাও ইফতারির আগে আবার যে একটু তেলাওয়াত করে আবার ফিডায় ফিডায় টিডে ইফতারির 5 মিনিট আগে ইফতার রেডি করে করে আমারও বাবা হয় বাবা হুজুর দোয়া করেন আমি কি আমার দিয়ে কি দোয়া করাবেন আমার লাগে ভালো দোয়া হুজুর রেডি চাকরি মাফ করে দিয়েন আগে কোন মাফ করে দিয়েছেন না ইফতার করব না কইছি মাফ করে দিছি এখন এটা কি আসলে মাফ করেছ আমি এটা তুমি তুমি বুঝো না আমি যেটা বুঝি এটা তো বুঝি হুজুরের কাছে ডাকাইতাইয়া সব নিয়াতি কয় হুজুর দোয়া করে দেন যাবই দোয়া করলাম দোয়া করছে কথা কয় না তুমি গিয়া বললা ভাই আমি অনুতপ্ত ঠিক আছে ভাই জান জান ওকে জান জান আপনার বুঝা নিতে হবে ক্ষমা করে নাই না ভাই তুমি হাসি দিয়া আন্তরিকভাবে আমাকে ক্ষমা না করলে আমি তোমাকে ছাড়ছি না যখন দেখবেন আপনাকে কাছে টাই না বুকে মিলে বলে ভাই আজ থেকে সব ভুলে গেলাম বুঝবা সে ভুলে গেছে সাথে নিয়ে একটা চা খাও আর এখান থেকে শিক্ষা নাও আর কখনো কাউকে কথা আচরণ দিয়া কষ্ট দেবা না গীবতের গুনাহ বড় মারাত্মক গুনাহ গীবত করে আর অহংকার করে দিয়েছি আজ্ঞা সাইরে দিই নাই কথা কয় না এমন 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 দরবেশ আপনার এলাকায় নাই একটা পোলা এক মুরব্বির সাথে বেয়াদবি করছে ওই মুরব্বির আর একজন বিরোধী লোক আছে একাই বেড়া তোর সাহস আছে বেয়াদবটারে কি বানায় দিল সাহসী বানায় দিছে এমন বুজুর্গ নাই এটি বুজুর্গ না বুজুর্গ একালে ফ্যাট কাকু নিজেকে শুদ্ধ করতে হবে রে ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমালোচনা করতেছেন আমি মানুষ আমার তো ভুল হতেই কিন্তু আমি আমিরুল মুমিনিন আমার যদি ভুল হয় এই ভুল ধরায় দেওয়ার সাহস আমাকে কেউ করবে না যদি কেউ আমার ভুল না ধরায় দেয় আমি সংশোধন হব কিভাবে আমি ভুল নিয়ে মরতে চাই না রাসূলের জিম্মাদারি পালন করতেছি একটা সিদ্ধান্ত নিলেন আজকে বের হবেন রাতে মানুষের ঘরের কাছে কাছে যাবেন আর শুনবেন ঘর থেকে কি বলে তার ব্যাপারে কোনো সমালোচনা হয় কিনা যদি দেখেন সমালোচনা যৌক্তিক সংশোধন এ বাবারা কথা বলো না ওখানে এক দুজন ভলান্টিয়ার রাখেন যদি দেখি সমালোচনা ঠিক আমার মধ্যেই ভুল আছে আমি সংশোধন হয়ে যাব আর যদি দেখি ঠিক না সমালোচনা করে আমি সবাইকে ডেকে আমভাবে নসিহত করে দেব না জেনে কারো ব্যাপারে সমালোচনা করা গুনাহ সেটা যদি আমার ব্যাপারেও হয় এমনটা যদি আমার ব্যাপারে কেউ করে থাকো ক্ষমা করে দিলাম সামনে আর করবা না আর যদি দেখি প্রশংসা তাহলে আর দাঁড়াবো না একটা মাসালা এখান থেকে জেনে নেন মাইনসের ঘরে আরি পাতা আরি পাতা বুঝেন মাইনসের ঘরে আরি পাতা জায়েজ নাই এখানে তিনজন কথা বলে একজন পারে দেখি কি কয় ওই পর্দার এই পাশে এসে খাড়াই রইস কি কয় একটু শুনি আছে না নাই ঘরের বেড়া একটু ফুডো আছে হেইনে কান্দা লাগাই খাড়াইতে আবার সিসি ক্যামেরা দিয়ে তাকায় কথা কয় না আছে না নাই এটা জায়েজ না গুনাহ জায়েজ না গুনাহ জোরে আরেক কথা কম আরেক বুঝেন বরিশাইল কথা মানে আরেকটা কথা কি হইছে এনকি রাস্তা হাঁটার নাকি হে শুরু থেকে কথা বলতে আছে মোবাইল আছে না সবার ওরে আল্লাহ এটা না থাকলে আর জীবনই চলবে না এরপরে তো অ্যান্ড্রয়েড সবারই তাই না অটো রেকর্ড আছে কলে কথা কেউ ফোন দিলে ফোনে অটো রেকর্ড হয়ে যায় কথা আছে এটা আজকে কাটবেন
আমার সঙ্গে আপনি কথা বলবেন না জিজ্ঞেস করে আমার কথা রেকর্ড করলেন এটাও আরি পাতার সমান এটা জায়েজ নাই এই কি আমার করবেন এটা করতে পারে সিরফ প্রশাসনের লোকেরা তাও আরি পাতার নিয়তে না কাউকে যদি সন্দেহ করে সঠিক তথ্য উপাত্ত তাদের কাছে থাকে তখনই পারবে তথ্য পাইলে তো পাইলো না পাইলে অন্য কোন তার ব্যক্তিগত কথা প্রকাশ করতে পারবে না একজনের মোবাইল আপনার দোকানে চার্জে লাগায় গেছে এরা মোবাইল এমনে চায় আমি নিজে দেখছি এমনে চায় কেমনে প্যাটার্ন দাও তো কেমনে খোলে হেইনে দাগ দিয়ে খোলে এরপর ঢোকে কই জানেন কোন দি আপনি কারো মোবাইল পেলে কই ঢুকেন কথা কয় না দুইটা জায়গায় ঢুকে গ্যালারি আর ফেসবুক এরপর ঢোকে মেসেঞ্জারে কাল্লা কাল্লা কথা কয় কি কয় তার গ্যালারিতে কার কার ছবি আছে এটা সওয়াবের কাজ কথা বলেন খবরদার এগুলো করবেন না তাহলে হুজুর তোমার আরি পাতলেন কেমনে আসলে হুজুর তো আরি পাতার জন্য যান নাই কারো কথা কারো কাছে লাগাইতে যান নাই নিজের আত্মশুদ্ধির জন্য গিয়েছেন একজন অর্ধেক পৃথিবীর বাদশাহ যেই ঘরে যান সেখানেই দেখেন আলোচনা কেউ করে না যারা করে তারা প্রশংসা বলে এমন নেতাই তো আমরা চাই যেই নেতার কথা স্মরণ হলেও মানুষ দোয়া করবে এমন নেতা চাই না দেখলে ডরে একটা সালাম দেয় চাই কম একটু দূরে গিয়া পিছে তাকায় দেখে একটু দূরে গেছে কয় শালারে আর সময় পাইল না দিনটাই আমার খারাপ যাবে ঘরের দরজা বন্ধ করে বিবিরে গিয়া কয় দোয়া কর এই জালেমটারে আল্লাহ যেন গজব দিয়া নিয়া যায় এমন নেতা আমরা চাই না আমরা ওমানের মতো নেতা চাই যারা নেতা হইতে চাও পারলে এমন নেতা হও নাইলে বাটাম রেডি আছে কথা কয় না এই জীবন তো এমনি বোনাস আপনার জীবনও বোনাস শুধু আমারটা না ছয়টা অ্যাক্সিডেন্ট করছি মারা যাওয়ার কথা এরপরে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সরাসরি মাঠে দেখছি দেখছেন কেউ হ্যাঁ যদি আল্লাহ না করুন এই আন্দোলনে আমরা ফেল করতাম ওয়াজ আইজ গিয়া হয়তো দেশের বাইরে যে পুরা থা লাগতো না লেহানা করে জাতিকে বাঁচাবার জন্য জাতিকে সুরক্ষার জন্য কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে এই যারা জেনে শুনেও যারা জানে জানছি আমিও জানছি যারা আন্দোলন করছে তারাও জানছে এই আন্দোলন ফেল করলে আমি শেষ এরপরও জানা শোনার পরেই যারা রাস্তায় নামছে এত রিস্কের মধ্যে গুলির সামনে সরাসরি গুলির সামনে দৌড়ে দৌড়ে চলছে যতটুক পারছি ছাত্ররা টিকে রয়েছে এই তারা আবার কেউ যদি ফেঁসি বেঁধে আচরণ করে আবার মাঠে নামতে পারবে আমাদের মাদ্রাসা ভার্সিটি সাধারণ ছাত্র বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সহ 2000-এর উপরে শহীদ হয়েছে এই আন্দোলনে ওই জায়গায় তো আমাদের আমিও থাকতে পারতাম অন্য একজন হইতে পারতো থাকি নাই তার মানে কি জীবনটা বোনাস আছে না এই বোনাস জীবন দরকার হলে আর একবার উৎসর্গ করব কিন্তু খবরদার এই ফেসিবাদে চিন্তা কেউ করেন না আর যারা ক্ষমতা পান নাই কিছুই হয় নাই ক্ষমতা না পাইয়েই ক্ষমতাবান মনে করতেছেন একটু সাবধান হয়ে যান মানুষকে শান্তিতে চলতে দেন মানুষের শান্তি এবং দোয়ার কারণ হন মানুষের বদদোয়ার কারণ হবেন না প্রাণের ভাই আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন আর উপায় নেই ফজর হয়ে গেছে কেউ বদনাম গায় না কেমন নেতা ফজরের আগে আগে যাওয়ার পথে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্য থেকে দুই নারীর কণ্ঠ পাওয়া যায় আলোচনা করতেছে আলোচনায় ওমর শোনা গেছে উমারের নাম যেহেতু কইছে হযরত ওমর দাঁড়ায় গেলেন আমার নাম যেহেতু কইছে দেখি এরা কি কয়
মা আর মেয়ে কথা বলতেছে মা বলতেছে মেয়ে বলতেছে মা গো যেই বকরির দুধ দোয়ায়া কাস্টমারের কাছে বিক্রি করে আমাদের সংসার চলে ওই বকরির দুধ আজকে আগের তুলনায় কম হইছে মা বলে তাহলে তো সমস্যা কম হইলে একজন কাস্টমার ছুটে যাবে অন্য জায়গায় গিয়ে কাস্টমার হয়ে যাবে তাহলে কি সমাধান করা যায় মা বলে আজকে একটু পানি মেরে দে আজকে দুধে পানি মেরে দে দুধে পানি মিশেন না হুজুর টুজুর আপনার লাগায় নাই আছে না দুধ হলো জান্নাতি খাবার দুধ কথা বলে না দুধ একমাত্র খাবার যেটা খাইলে পানির পিপাসাও মেটে ক্ষুধাও মেটে আর কোনো খাবার এমন নাই আর যত খাবার আছে হয়তো পানির ক্ষুধা মিটবে নাইলে খাওয়ার পর আবার পানি খাওয়া লাগবে কিন্তু দুধ কি জান্নাতি খাবার দুধ পান করলে ক্ষুধাও মেটে পিপাসাও মেটে ইতে যারা ভেজাল দেন আপনারা মানুষ হন কিভাবে একটু কম দিয়ে আমারে মধু জান্নাতি খাবার এই মধু কি করে আয়শা এই মধুওয়ালা মধুওয়ালা মধুর যারা পাগল ভাই রয়েছে দেহ বিশাল বালতি মৌমাছিও আছে মৌচাকও আছে ক্রেতা জিজ্ঞেস করল মধু কি পিওর কয় ভাই কি কন আল্লাহর কসম ওই আল্লাহর আসমানের কসম সাততবক আসমান সাত জমিন খাল বিল পুকুর যা আছে রসুলের কসম নবীদের কসম বাপের কসম মায়ের কসম মরা হৌরের কসম বউয়ের কসম মায়া ফলার কসম আমার কসম এই মাথায় দিছি চোখ শুইছি কান শুইছি কয় এই মধুর কসম ব্যবসায় আমি মধুর ব্যবসা করি ওই মধু নিয়ে তো দুই নাম্বারই করতে পারি না এই মধুর কসম খাইলাম এটা অনেক কষ্ট করে এখন আর মধু পাওয়া যায় না বহু মধু ব্যবসায়ী বাইর হয়ে গেছে সুন্দরবন দিয়ে মধু আনছি ভাই কিন্তু খবর নিলে দেখা যায় সুন্দরবন কোন দিক দিয়া যায় এই রাস্তায় আর চোদ্দ গোষ্ঠী চেনে না এই ঠকানটা মানুষকে ঠকায় না ফলের বাজারে গেছেন এ ফরমালিন সারা ফল আছে কাঠ একজন খপ করে হাতটা ধরে ফেলছে এই মেয়া চিল্লেন না ভেজালের দেশে আবার ফরমালিন ছাড়া খোঁজেন কোনো ফল ফরমালিন ছাড়া নাই মিশা কথা কইয়া ব্যবসা করি না আমার যেটি দেখেন এটিও ফরমালিন ইমান খুয়াইতে পারবো না কি খুয়াইতে পারবে না তবে ভাই এত বছর ব্যবসা করি কাস্টমার দেখলি চিনি আপনি দেখকেই বুঝি আপনি ফরমালিনের লোক না রে ভাই নাইলে যার তার হাতও আমি ধরি না কিছু আমাজে একেবারে রাজশাহীতে কেবল এ নামছে কিন্তু টাকা দুইটা বেশি লাগবে এরপর নিজ দিয়ে বাইর করে আমের গুছি এই যে ওর উপরে ডেটা হমান দুটা এক কথা কয় না যাত্রাবাড়িতে আমার মাদ্রাসার রাস্তার অপোজিটে ফলের মার্কেট ছিল আগে এখন আছে কিনা জানি না অধিকার যাওয়া হয় না কারণ মাদ্রাসা পাল্টে আর একদিকে নিয়ে গেছে তো ফলের দোকানটা জানতো নতুন মৌসুমের ফল আইলে আমার বলা যায় আমার কিছু দিও লিচু আসছে নতুন একেবারে প্রথম যে দেশি লিচু আসে এগুলো কিন্তু টক হয় আমার বলতে হুজুর লিচু নেবেন না আমি বলছি না এখন টক হবে কয় না মিষ্টি একটা খাইয়া দেখেন আমি বলছি না অন্য ক্রেতারা কয় হুজুর খান একটা স্থানীয় সবাই এই যাত্রা বাড়িতে একটা খান আপনি নিলে আমরাও নিব ভাই মুখে দেওয়ার পর ঠোঁটের জায়গায় ঠোঁট নাই জিব্বার জায়গায় জিব্বা নাই বুঝেন নাই টকে অবস্থা খারাপ হয়ে গেছে আমি কইলাম আপনি কাম করলেন এটা মিয়া আর টক মুখে দিলি আমার দাঁত ধরে যায় কয় কি হয়েছে দেন দিয়ে অর্ধেক অর্ধেক আছে আমার হাতে আমি অল্প একটু মুখে দিয়েছিলাম মুখে দিয়ে এ তো অনেক মিষ্টি আপনি তার টক লাগলে আমি করে মুখে সবাই অবাক হয়ে গেলাম ব্যবসা যদি এমনি করে হ্যাঁ মিথ্যা কথা কইতে ঠেহে কথা কয় না এই কাম কখনো করবেন না
সেরা হাজার টাকার নোট 500 টাকার ছেঁড়া নোট 10000 টাকার বান্ডিলের মধ্যে ঢুকায়া পাওনাদারকে বুঝাইয়া দিলেন 9-6 পাওনাদার রে বুঝাইছেন কেউ দেখে না কে দেখে ওই ছেঁড়া নোট পাওনাদার যদি চালাইতে না পারেন কিয়ামতের ময়দানে এইটা দেওয়া লাগবে বুঝজা লয়েন ছেঁড়া নোট আর লুকাইয়া দেবেন কথা কয় না লুকাইয়া দেবেন 10000 টাকার বান্ডিল আছে একটা সেরা নোট ওটা আলাদা রাখবেন ভাই এখানে এই 500 টাকা কম আছে কেন এই 500 টাকা সেরা দেখো নেবা চালাইতে পারলে চালাও নাইলে ফেরত দিও আর যদি পাওনা দরকার না চালাইতে পারলে বললাম না পারলে না ভাই এটা ঠিক আছে আমি নিয়ে গেলাম চল তো আপনি দায়সারা হয়ে গেলেন গেনজির দোকানে গেছে গেনজি কেনার জন্য সাইজে একটু বড় হইছে কয় এটা ভিজাইলে ধুইলে হ্যাঁ একই দোকানে আর একজন গেছে এবার একটু ছোট হয়েছে কয় ধুইলে ওরে বাটবা এভাবে 900 দিয়ে ব্যবসা কইরেন না আর আপনারা যারা কিনতে যান একজন মুরব্বি শাক আটি আটি করে নিয়ে বসে আছেন লাল শাক পালং শাক কলমি শাক কদু শাক আপনি গিয়া বললেন আটি কত মুরব্বি বলল 15 টাকা কম হবে না আপনি বললেন 10 টাকা দেন মুরব্বি বলল না আপনি নিলে 12 টাকার নিচে পারবো না বললেন এক মোড়া ব্যাগে ঢুকান লওয়ার পরে 10 টাকা দিয়া বললেন পুষায়া নিয়েন এরপরে চলে গেলেন বাকি 2 টাকা কি আপনার আব্বা এসে দেবে নাকি কিয়ামতের ময়দানে এটা দেওয়া লাগবে বেচা কিনা মানে ইজাব কবুল আমি বলছি আপনার গ্রহণ করা লাগবে প্রস্তাব গ্রহণ 2টা সম্পূর্ণ হওয়া লাগবে হওয়ার পরে তবেই আপনি বেচা কিনা করতে পারে এইভাবে ঠকাইবেন না কাউকে খবরদার প্রাণের ভাই আমার মেয়ের মা বলে আজকে দুধে একটু পানি মিশিয়ে দাও মেয়েটা তখন বলে মা কিভাবে সম্ভব হযরত ওমর তো এটা মিশাইতে নিষেধ করেছেন মা ডাক দিয়া বলে এখন তো হযরত ওমর নাই জানবেও না দেখবেও না মেয়েটা ডাক দিয়া বলে মা গো ওমর যদিও না দেখেন ওমরের আল্লাহ তো দেখে হযরত ওমর দ্রুত বেগে চলে গেলেন ফজরের নামাজ আদায় করলেন তেলাওয়াত করলেন জিকির করলেন ইশরাক করলেন দ্রুত ডাক দিছেন তোমরা খাদেম খুদ্দামকে কোথায় আছো তাড়াতাড়ি আসো হুজুর আমরা হাজির অমুক জায়গায় ঝুপড়ি ঘর ওখানে একটা মেয়ে আছে আমি ওরে ছেলের বউ বানাইতে চাই কিরে বড় লোকেরা যাইবানি ঝুপড়ি করে ছেলে কি করে অনেক শিক্ষিত বংশ খুব ভালো চাকরি কয় বেকার নট অ্যালাউড হবে না রিজিকের মালিক চাকরির বানাইয়া লাইস কথা কয় না এ যুবক যারা বিয়ে করোনায় কইরা যারা ফেলাইছো হুজুরদের সাথে আলাপ কইরা দিনদার দিনই পরিবেশ গনাও আর যারা বিয়ে করোনায় কেমনে বিয়ে করবা আমি বলে যাই মানতে পারো আর না পারো সংসারে যদি শান্তি না থাকে দুনিয়ার জাহান্নাম হয়ে যাবে সংসারটায় যদি শান্তি আনতে চাও মাঝে মাঝে সামনে ভিডিও আসে অনেক সময় আসে অনেক সময় বলে বউ বাপের বাড়ি যাইবে দেখে স্বামী খুশি কথা বলে এন আমার বউ জিগে আসলে কি ব্যাপার এমন আমরা বাপের বাড়ি আমরা খুশি হন আমি তো বউ ছাড়া থাকতে পারি না খুশি হবে কেমনে আমি গোসল পর কাপড়টাও ধুই না তো এটা করে কে বুঝলাম আসলে বেশিরভাগ সংসারী শান্তিটাই নাই দিন নাই শান্তিও নাই কথা কয় না শান্তি নাই কেমন মেয়ে পছন্দ করবা এক নম্বরে দিনদারি দেখবা আর কিছু থাকবা না থাক দিনদারি কম্বল চারি লাগবে কথা কয় না দিনদারি কি খাস পর্দানসীন যেই মেয়েটা বড় লোক হোক তা গরিব হোক যেই মেয়েটা গায়রে মাহরম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই
তারা মেয়েটার কণ্ঠ পর্যন্ত শুনে নাই চোখ দেখে নাই ওদেরকে বিয়ে কর কি কথা বুঝাইতে পারি দিনদারি লাগবে দিনদারি থাকার পরে যদি টাকা থাকে আলহামদুলিল্লাহ সমস্যা নাই যদি সুন্দরী হয় তাহলে তো আরো ভালো বংশ মর্যাদাওয়ালা যদি হয় তাহলে তো আরো ভালো ক্ষমতাওয়ালা হলেও কোনো অসুবিধা নাই কিন্তু ক্ষমতা আছে টাকা আছে সম্মান আছে বংশ আছে চেহারাও অনেক সুন্দর কিন্তু দিনদারি নাই চেহারা ধুইয়া কি পানি খাওয়া এত বড় বাচ্চা কয় ওই মাইয়ারে বিয়া করাইতে চাই আমার ছেলে তিনি জানেন কথায় বুঝেছেন তাদের বাবা নাই সংসার চালাবার মতো পুঁজি মাত্র একটা দুধের বকরি চেহারা কেমন তাও দেখেন নাই বিয়ে হয়ে গেছে জুপরি ঘরের দিনদার আবেদা জাহেদা সলেহা মেয়ে বাদশার ছেলের বউ গুণ কি দিনদারির চেয়ে বড় গুণ আছে ইমাম সাহেবের একটা সালিসিতে ডাকছে না পর্যন্ত কয় ও হুজুররা বুঝবে না সবচেয়ে বড় গুণ হলো দিনদারি এবার হুজুর যখন ঘর থেকে বের হইলেন পুত্রবধূ আয়েশা দরজায় দাঁড়াইলেন হযরত তোমার ডাক দিয়া বলে মা তোমারে কেন আমার পোলার বউ বানাইছি জানো ও মা আমি যখনই ঘর দিয়া বের হব তখন তুমি আমাকে শুনাইয়া শুনাইয়া একটা কথা বলবা ওমার যদিও না দেখে না ওমারের আল্লাহ তো দেখে আল্লাহ সব জায়গায় আছেন না নাই কি করো কেউ দেখে না কে দেখেন এইটা অন্তরে ঢুকাইয়া যদি গুনাহ থেকে ফিরতে পারো আল্লাহ বলেন হে মুত্তাকি ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ঠিকানা বানায়া দিলা এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ নাহান নাফসা আনিল হাওয়া মনের খাহেশাতের বিরুদ্ধে কাজ করা মনের বিরুদ্ধে নয় মন তো নামাজও পড়তে চায় তাহলে মনের বিরুদ্ধে গেলে তো নামাজ বাদ দেওয়া লাগে মনের খায় হাওয়া খাহেশ গুনার ক্ষেত্রে ব্যবহার হয় মন চায় মিথ্যা বলতে বলবো না মন চায় হারাম খাইতে খাবো না আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হে পরহেজগার তোর জন্য জান্নাত হলো ঠিকানা একবার যদি তওবা করার মতো করে নিতে পারো রে আমার ভাই আল্লাহর কাছে তোমার চাওয়া পাওয়া তোমার নেক আশা বড় বিষয় নয় আল্লাহর কাছে তোমার চাওয়াই হবে আমার গুনাহ মাফ করা কত গুনাহ জীবনে করলাম কত অন্যায় জীবনে করলাম কত মিথ্যা জীবনে বললাম কত মানুষের হক নষ্ট করলাম কত সময়ে কত গুনাহ করলাম কত জিকির ছেড়ে দিলাম কত নামাজ ছেড়ে দিলাম রোজা ছেড়ে দিলাম পর্দা করলাম না দরুদ পড়লাম না মুসলমান জীবনে দরুদ কয়বারই বা পড়েছি আল্লাহর কাছে তওবা করো রাত যখন গভীর হইয়া যায় দুনিয়ার তখন কেউ থাকে না সবাই ঘুমায়া যায় তুমি আর আল্লাহ আল্লাহ আর তুমি যায় নামাজ বিছায় সুন্দরভাবে অজু বানায়া যায় নামাজ বিছায় দাও নামাজে দাঁড়াও দুই রাগাত চার রাগাত নামাজ আদায় করে একটু জিকির করো মৃদু আওয়াজে জোর আওয়াজে না পবিত্র কোরআনুল কারিম খুলে একটু তেলাওয়াত করো কোরআনটা বুকের সাথে মিলাও আল্লাহর কসম করে বললাম তোমার জীবনের পেরেশানির ঔষধ যদি চাও প্রেসক্রিপশন দিয়ে গেলাম ঔষধ সেবন কইরো জীবনে আর পেরেশানি থাকবে না যদি ওই জান্নাতকে ঠিকানা বানাইতে চাই দুইটা গুণ লাগবে এক নম্বরে পরহেজ মুত্তাকি হওয়া লাগবে দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে এবার তোমার তওবার পালা কিসের পালা কথা বলেন
ইবলিস বলে এইবার ওঠ, ওয়াজ শুনছো বাধা নাই, তওবা করলেই আমার সমস্যা। এজন্য দেখবেন বয়ানে দোয়ার আগে আগে কিছু মানুষ উঠে যায়, এগুলো বইলেও আপনি বসায় রাখতে পারবেন না। ইবলিস চায় না। এখানে সব মানুষের একবার আমিনের ধ্বনিতে আপনি আমি সবাই মাপ পেয়া যাই। ইবলিস বলে জীবন ভরে সাধনা করলাম, তুই যদি মাপ পেয়া যাস তাহলে আমার সাধনা বৃথা হয়ে গেল। কি দোয়া করে যাবেন না চলে যাবেন? কথা কয় না? তওবার জন্য সবাই প্রস্তুত আছি? দোয়ার মধ্যে আল্লাহর কাছে তওবা করব, রাজি সবাই? আমার বয়ান শেষ, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। নাকি আলোচক আছে? আছে আমার আগে যে করছে বসাই দেন। এই মাহফিল যারা আয়োজন করছেন যুবক না এলাকাবাসী? না যুবকরা করছেন। আল্লাহ গাইছি দুইটির মধ্যে আল্লাহ এই যুবকদের, এটা আরেকটা সমস্যা, এটাই সমস্যা। আপনার এরম করলে আর আইতাম না। এখন দোয়া করবো না গজল কামো, তাহলে দোয়া হবে না। কি গজল কামো? আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী জিয়ারাতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের। আমি হব সেবাকারী জিয়ারাতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে।